বাংলাদেশের অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের নাম সবার আগেই মাথায় আসে। তবে সাকিব ছাড়াও বাংলাদেশ দলে ধীরে ধীরে উঠে আসছে আরেকজন অলরাউন্ডার, অফ স্পিনার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। পাকিস্তানের বিরুদ্ধে এখনও তার ব্যাটিং দিয়ে অলরাউন্ডার পারফরমেন্সে আসেনি, কিন্তু গত কয়েক বছরে যে কোনো দায়িত্বই সুযোগ পেয়েছেন তিনি। নিজের কাজটুকু তিনি অত্যন্ত ভালোভাবে সম্পূর্ণ করেছেন। মিরাজের এই চমৎকার পারফরমেন্সের পর ক্রিকেট বিশ্লেষক ও বিসিবির পরিচালক নাজবুল আবেদিন ফাহিম মনে করেন, মিরাজ এখনও তার সেরাটা দেখাতে সক্ষম হননি। রাওয়ালপিন্ডিতে টেস্টে পাকিস্তানের বিপক্ষে ব্যাট ও বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন মিরাজ। বাংলাদেশের স্কোরকে 565 রান নিয়ে যেতে মুশফিকের সঙ্গে রেকর্ড জুটি গড়েছিলেন তিনি। সপ্তম উইকেটে মুশফিকের সঙ্গে 196 রানের জুটি গড়ে বাংলাদেশের নতুন রেকর্ড সৃষ্টি করেন মিরাজ। এর আগে সপ্তম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল 145 রানের। মিরাজ নিজেও 77 রান করে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর সাকিবের হাতে হাত ঘুরিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে ভেঙে দেন এই ডানহাতি স্পিনার। 21 রানে 4 উইকেট নেন তিনি এবং প্রথম ইনিংসে 1টি উইকেট নিয়েছিলেন। রাওয়ালপিন্ডি টেস্টে 77 রান ও 5 উইকেট নিয়ে ঐতিহাসিক জয়ের ক্ষেত্রে মিরাজের অবদান ছিল অসাধারণ। মিরাজের পারফরমেন্স নিয়ে ফাহিম অত্যন্ত মুগ্ধ। সোমবার মিরপুর গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, মিরাজের পারফরমেন্স একেবারেই অস্বাভাবিক। যখন প্রতিপক্ষ ভাবতে থাকে যে 6 উইকেট পরে যাওয়ার পর বাকি কাজ সহজেই করা যাবে, তখন মিরাজ এসে সেই কাজটি কঠিন করে তোলে। মিরাজ ও মুশফিকের জুটির বিশাল অবদান প্রতিপক্ষের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়ায়। ফাহিম আরও বলেন, আমরা সবসময় মিরাজের কোয়ালিটি ব্যাটিং দেখেছি, আমার মনে হয় তার সেরাটা এখনও দেখা হয়নি। উইকেটে কিছুটা সাহায্য ছিল অফ স্পিনারের জন্য এবং মিরাজ সেই সুযোগটি ভালোভাবে কাজে লাগিয়েছে। একজন অলরাউন্ডার হিসেবে সে ধীরে ধীরে উন্নতি করছে, যা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।